হ্যাঁ দাদা, সবিন বলছেন? বলছি আমাদের এখানে খানপুরে একটা সাপ বেরিয়েছে। খানপুর? আমি ঠিক আছে, অসুবিধা নেই, আমি এক্ষুনি যাচ্ছি সাপটা রেস্কিউ করতে। খানপুর শিখতে পারো? আচ্ছা আচ্ছা, তাহলে আসবো। হ্যাঁ ঠিক আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিষধর সাপ সহ অন্যান্য পরিবেশ বান্ধব প্রাণীদের জীবন বাঁচিয়ে এই নিষ্ঠুর পৃথিবীতে তাদের ঈশ্বর হয়ে উঠেছে চণ্ডীতলার সমীরণ বাড়ি। হ্যাঁ, ছোট থেকেই বন্য প্রাণীদের প্রতি সমীরণের একটা আলাদা টান রয়েছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিষধর নানান সাপ উদ্ধার করে সুরক্ষিতভাবে রেখে তাদের আবার বনে ছেড়ে দিয়েছে। এ বিষয়ে কোথাও প্রশিক্ষণ নয়, নিজে থেকেই কাজ করতে করতে এখন বিষধর সাপ উদ্ধারে এক্সপার্ট সমীরণ। হ্যাঁ, এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন সেই সমীরণ বারিকের বাড়িতেই রয়েছি, এবং এই মুহূর্তে ডেডলি তিনটি বিষধর সাপ কিন্তু এই মুহূর্তে সমীরণ তার বাড়িতে রয়েছে। এই কিছুদিন আগেই এই তিনটি সাপকে উদ্ধার করা হয়েছে। দেখতে পাচ্ছেন কেউটে সাপ রয়েছে, দুটো কেউটে সাপ, এবং তার পাশাপাশি চন্দ্রবোড়া আর আরও অন্যান্য বিষধর সাপ রয়েছে, আমরা সেগুলো দেখাবো। তার পাশাপাশি দেখছেন এই মুহূর্তে সমীরণ কিন্তু এই দুটি সাপ, বিষধর সাপ, এই সেই সাপগুলোকে এখন নিয়ে তাকে ছাড়তে যাওয়া হবে। কিছুদিন আগে এইগুলোকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই যে বিষধর সাপগুলো আমরা দেখি, অনেক সময় মানুষ নিজে আতঙ্ক হয়ে গিয়ে সাপগুলোকে মেরে দেয়, সেই সাপগুলো যাতে মানুষ না মারে তার জন্যই সমীরণের যেটা স্বপ্ন বা উদ্দেশ্য, এই সমস্ত সাপগুলোকে উদ্ধার করে আবার তাদেরকে সুরক্ষিতভাবে এই বাড়িতে রেখে তারপর তাদের আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া। অর্থাৎ কোনোভাবেই এই পরিবেশ বান্ধব প্রাণীগুলো যাতে পৃথিবী থেকে বিলুপ্ত না হয় তার জন্যই কিন্তু এই লড়াই চালিয়ে যাচ্ছে সমীরণ। চলুন আমরা সমীরণের সাথে কথা বলে জানবো যে কীভাবে সে এই অসাধ্য সাধন করছে, অর্থাৎ প্রশিক্ষণ ছাড়া কীভাবে সে এই কাজগুলো করছে। চলুন আমরা তার সাথে কথা বলেই জানবো। কবে থেকে চলছে এসব? সত্যি কথা বলতে গেলে আমি খুব ছোটো বয়স থেকে এগুলোকে ধরি, কিন্তু যদি বলতে পারেন যে পুরোপুরি একটা মানে প্রফেশনাল হিসাবে যদি আমি এটাকে করছি তাহলে সেটা 3 বছর হচ্ছে প্রফেশনাল হিসাবে এটাকে আমি ধরেছি। কত শিখলে নাকি? না, শেখা বলতে ছোটো থেকে এদের প্রতি ভালোবাসা, তার থেকে কী হয়েছে এদেরকে বাঁচাতাম, বাঁচাতে বাঁচাতে এমন একটা লাস্টে পরিস্থিতি হয়ে গেলো যে কেউ মারলে না খুব খারাপ লাগবে, তো ওই জন্য কাউকে মারতে না দিয়ে আস্তে আস্তে বাঁচাতে স্টার্ট করলাম। তো তারপর থেকে এমন একটা এর প্রতি ভালোবাসা পড়ে গেছি যে যেখানেই ফোন করুক সেটা যতটাই দূরে হোক আমার যদি যাওয়া সম্ভব হয় আমি সেখানে ছুটে গিয়ে সেটাকে বাঁচিয়ে নিয়ে আসবো, সেটা রাত হোক দুপুর হোক যখনই হোক। ধরো কারো বাড়িতে ঢুকে পড়লো দুপুরে সাপ, তো তোমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবো? আমার ফোন নাম্বার আমি সবাইকে বলছি এবং আমার ফোন নাম্বারটা দেওয়া থাকে, তো সেই ফোন নাম্বারে কেউ যদি ফোন করে তাহলে আমি সাথে সাথে সেখানে গিয়ে সেই সাপটাকে ধরে নিয়ে চলে আসবো। নাম্বারটা বলো। আমার নাম্বার হচ্ছে 8013938119। তারপরে উদ্ধার করার পর কী করো সাপগুলোকে? উদ্ধার করার পর হয়তো প্রতিদিন আমি যেতে পারি না, এটা আমার একটা ফল্ট, পার ডে এটাকে রিলিজ করতে যেতে পারছি না, কারণ হয়তো সম্ভব হয় না নিজের কাজের জন্য। তো তাই জন্য কী হয় আমি প্রতি রবিবারটা আমাদের ছুটি থাকে, আমি রবিবারটা জঙ্গলে ছাড়তে যাই। জঙ্গল বলতে আমাদের এইখানে আমাদের একটাই প্রবলেম, যত স্নেক ক্যাচার আছে যে সাপ ছাড়ার জায়গাটা কম, ধরার তো মানুষের বাড়িতে ঢুকছে আমরা ধরে নিচ্ছি কিন্তু ছাড়ার জায়গাটা কম, তো এই জন্য কী হয় একটু দূরে গিয়ে যেখানে লোকালিটি কম আছে সেই জায়গায় আমরা ছাড়ি। তোমার দেখা দেখি যদি করার চেষ্টা করো, তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলবো একদম করবেন না, কারণ এটা সম্পূর্ণ জানলেবা, কারণ আমরা অনেক এটা ছোটো থেকে এর পেছনে পড়ে এবং এটা সম্বন্ধে ভালো করে জেনেছি, তার ফলে আমরা এটাকে ধরতে পারছি এবং এতটা ইজিভাবে আমরা লোকভাবে কি ইজি, কিন্তু ইজি নয়, এটা অনেকই কঠিন, কিন্তু আমরা শিখে শিখে এদের মুভমেন্ট এদের সব কিছু বুঝে না আমরা বুঝতে পারছি কোন সাপটা কী করতে পারে, কোনটা পয়জিনিস কোনটা কি সেটা তো জানি, তাছাড়া পয়জিনিসগুলো কোনটার কী মুভমেন্ট হতে পারে সেটা আমরা দেখলে বুঝতে পেরে যাই, তার ফলে কী হয় সেটাকে আমরা ধরি। তো যারা জানে না তাদেরকে বলবো আগে শিখে নিন, এটার সম্বন্ধে দরকার বললে আমার কাছে এলেও আমি তাকে যতটা আমি জানি ততটা আমি নিশ্চয়ই তাকে শেখাবো, তারপর সে বাঁচাক। যেমন আমি এখনও অনেকজনকে তৈরি করেছি যারা বাঁচাচ্ছে আরও অন্যান্য জায়গায়, তো যেমন দীপঙ্কর এওকে আমার কাছে থেকে থেকে এখন এও বাঁচাচ্ছে সাপ, আমি যখন থাকছি না তখন এ বাঁচাচ্ছে। তো এইভাবেই আমি চাইছি যে মানুষ যেন সতর্ক হয়, বাঁচায় না মেরে, বা সবাইকে আমি ধরতে মানা করছি কারণ একটু ভুল হলেই তো সে মারা যেতে পারে, তো তার কারণে যে আগে শিখে নিয়ে বাঁচাক, আমাকে ফোন করুক আমি সেখানে গিয়ে বাঁচাবো, তাকে ধরতে হবে না। সমীরণ এই মুহূর্তে তোমার কাছে কী কী সাপ রয়েছে? এই মুহূর্তে দুটো কেউটে আছে যেটাকে আল কেউটে বলি, একটা শাঁখামুটি আছে ব্যান্ডেড ক্রেট, একটা না তিনখানা চন্দ্রগোড়া আছে, তারপর একটা ঢামান আছে র্যাট স্নেক, একটা আপনার পান্ডোরা এই চিতি কানামিটুলি আছে একটা, এবং কুকরি স্নেক আছে, আর একটা কেউটের গোখরোর বাচ্চা আছে যেটাকে আমরা পদ্ম গোখরো নামে জানি, পদ্ম গোখরোর বাচ্চা আছে। এগুলো এখন কী করতে যাবো? এইগুলোকে আমি এক্ষুনি যাবো এটাকে জঙ্গলে
রিলিজ করে দেওয়ার জন্য, এদেরকে যাতে এরা নিজেদের নেচারে ভালোভাবে বাঁচতে পারে। এই মুহূর্তে বেশ কয়েকটি ডেডলি স্নেক নিয়েই সমীরণ ছাড়তে চলেছে জঙ্গলে, এবং আমরা তার সাথে যাব, গিয়ে দেখব কীভাবে সেই সাপগুলোকে উদ্ধার করে তাদের বন্য পরিবেশে ছেড়ে দিচ্ছে, সেই চিত্র আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিএনএন বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে। তো এই মুহূর্তে একেবারে লোকালয় থেকে দূরে একটি জঙ্গলে আমরা এসেছি, এবং দেখতে পাচ্ছেন এই গভীর জঙ্গলে এই প্রথমবার কিন্তু ডিএনএন বাংলা এসেছে, মানে গভীর জঙ্গলে আমি দেখাতে পারবো। সমীরণ এবং তার টিম এই মুহূর্তে কিন্তু সেই সাপগুলোকে রিলিজ করবে, অর্থাৎ তাদের যে বন্য পরিবেশ সেই পরিবেশেই কিন্তু আবার তাদের জীবিত অবস্থায় সুরক্ষিতভাবে এই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, এবং আবার তারা নিজের যে প্রকৃতির যে বন্য পরিবেশ সেই বন্য পরিবেশ ফিরে পেয়ে অত্যন্ত আনন্দের সাথে এই জঙ্গলের মধ্যে তারা নিজের এই জীবন সেই জীবন অতিবাহিত করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এই যে গভীর জঙ্গল, এই জঙ্গলেই কিন্তু এই বিষধর সাপগুলোকে ছাড়া হলো, এবং আপনারা নিজের চোখেই দেখলেন যে সমীরণ কিন্তু কোনো রকম খারাপ উদ্দেশ্য নয় যে সাপের বিষ বের করে ব্যবসা করা বা আর্থিক কোনো উপার্জনের জন্য সেই কাজ করছে না, সে কিন্তু এই কাজ করছে এই প্রাণী যেগুলো বন্য প্রাণী সেই পরিবেশ বান্ধব যে প্রাণী আছে তাদেরকে বাঁচানোর জন্য সে এইভাবেই কিন্তু কাজ করছে। এবং আমরা এই সাপ ছাড়ার পর আমরা সমীরণকে পেয়েছি, সমীরণের সাথে কথা বলবো। সমীরণ, তোমার কী উদ্দেশ্য, কেন এটা করছো? শুধু বলতে আমরা চাই যাতে এই প্রকৃতির যে জীবগুলো যেন এরা ভালোভাবে থাকতে পারে। এরা আমাদের আগে তো আমাদের এখানে এসছে, আমরা ওদের জায়গায় কিন্তু আমরা ঘরবাড়ি করে থাকছি, তো আজকে যখন আমরা ঘরবাড়ি করছি আমাদের ঘর ঢুকছে আমরা মেরে ফেলছি। তাই জন্য আমার একটাই উদ্দেশ্য যে সবাই যেন এই জীবগুলোকে বাঁচায়। শুধু বাঁচালে ভাবি আমাদের ফায়দা না, মানে যে আমি বাঁচাচ্ছি বা এই বাঁচাচ্ছে ওদের ফায়দা, সেটা না, আমাদেরও ফায়দা। কারণ এর থেকেই আমাদের অনেক রকম রোগের ওষুধ তৈরি হয় এবং এইখানটায় ওষুধ তৈরি হচ্ছে, কিন্তু এরা থাকলে কী হয়, সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া বহন করে ইঁদুর, সেই ইঁদুরকে সবচেয়ে বেশি পরিমাণে কমায় সাপ। সেই জন্য আমাদের পরিবেশ ফ্রেন্ড হচ্ছে সাপ, তো আমরা সাপকে যেন বাঁচাই। শুধু সাপ বলে নয়, আমি সমস্ত প্রাণী মানে যেগুলো মানে কমে যাচ্ছে বিলুপ্ত প্রজাতি সেই প্রতিটা প্রাণীকে আমরা বাঁচাচ্ছি। সেটাই আমাদের উদ্দেশ্য, যে আমাদের টিমের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে সেই প্রাণীগুলোকে বাঁচাই, বাঁচিয়ে আবার সুস্থ করে আবার জঙ্গলে ছেড়ে দিই। এ থেকে কি মানে তুমি কি সাপগুলোকে নিয়ে অন্য কিছু করো বা সাপের বৃষ্টি? না না, এটা আপনি সামনেই আমি সব কিছু ছাড়লাম। এটা থেকে সাপের বিষ ধরা বা তোলা বা দাঁত ভাঙা বা বিষের গ্রন্থি কেটে দেওয়া যেটা সাপুরেরা করে, আমাদের সেটা কোনো রকমই কিছু করা হয় না। কারণ আমরা এটাকে নিয়ে আবার জঙ্গলে ছেড়ে দেবো, আমরা এদের ভালোবেসে আমরা এই কাজটা করছি, প্রকৃতিকে ভালোবেসে এবং এদেরকে ভালোবেসে। যদি আপনারা যেখান থেকে ধরছি তারা যদি বলে না আমাদের ঘর থেকে বের করে বাইরে জঙ্গলটা ছেড়ে দিন, তাহলে আমরা সেখানেই ছেড়ে দেবো। কিন্তু আমাদের নিয়ে আসার তাহলে দরকার নেই, বরঞ্চ সেটা আমাদের জন্য ভালো যে আমরা সেখানেই ছেড়ে দিচ্ছি, আমাদের বাইরে কোথাও আনতে হচ্ছে না। তো এর পাশাপাশি জানবো এই মানে 3 বছর ধরে তুমি এটা করছো, তো তুমি কি আশা করছো, মানে ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে তোমার? ভবিষ্যতে ইচ্ছা রয়েছে যে আরও আমার টিমটাকে আরও বড় করবো। আপাতত হয়তো 7-8 জন হয়েছে, আমি চাইছি আরও টিমটাকে বড় করতে, যাতে কোনো জায়গায় না কেউ কোনো পশুকে মেরে ফেলে। শুধু সাপ বলে বোঝে না, কোনো পশুকেই না মেরে ফেলে, সেই হিসাবে টিমটা বড়। এবং আমি আমার হয়তো সরকার থেকে একটাই দাবি আমার কাছে রয়েছে যে এমন কোনো জায়গা আমাদের এইখানে না সাপ রয়েছে কিন্তু তাদের ছাড়ার মতো জায়গা নেই, তাই জন্য লোক বাধ্যতামূলক কিন্তু মারে। আমি লোকের দোষ দিচ্ছি না যে মেরে ফেলছে যারা, কিন্তু বাধ্যতামূলক তারা মারছে, তারা কোনো অপশান তাদের কাছে নেই যে বেটার অপশান যে আমি কোথায় রাখবো, কারণ জায়গা জঙ্গল বলে কিছু নেই। তো একটু আধ দু জঙ্গল এটা একটু বড় আছে, সেই হিসাবে আমরা এখানে ছাড়ি, কিন্তু কতদিন এখানে ছাড়তে পারবো?
এখানে হয়তো হালফিল আমরা ছ মাস চাচ্ছি, তাতে এমন হয়ে গেছে আমরা পরে এলেও সাপ দেখতে পাই এখন টাইমে, কিন্তু এটা বেশি দিন সম্ভব নয়, আর্ধেক আর্ধেক জায়গা আমাদের চেঞ্জ করতে হয়। তো সেই হিসাবে আমি সরকার থেকে আবেদন করব, যদি কোনো খালি ল্যান্ড পড়ে থাকে সেটা আমাদেরকে আমাদের সংস্থাকে যদি দেয়, আমরা সেখান থেকে আমরা গাছপালা করে সেটা জঙ্গল করে এদের জন্য ভালো ব্যবস্থা আমরা করতে পারি। এটা হয়তো আমার সরকারের থেকে আবেদন রইল আমার। এবং তোমার যেটা ইচ্ছা রয়েছে সার্টিফিকেট একটা যদি, হ্যাঁ সেটা যদি আমার সার্টিফিকেট দেয়। সার্টিফিকেটটা কেন আমরা চাইছি, যাতে আমার কী হয়, আমি আমার হুগলি ছেড়ে আমার হুগলি ফরেস্ট আমাকে অসংখ্য মানে খুবই আমি ওদের কাছে কৃতজ্ঞ যে আমাকে এতটা পরিমাণে আমার হেল্প করে হুগলি ফরেস্ট, চণ্ডীতলা ফরেস্ট এবং হুগলি আমাদের যে রেঞ্জার অফিসার আছেন আমায় খুবই হেল্প করে, তারা সুজয় স্যার এরা আমায় খুবই হেল্প করেন, তো আমি এই জন্য এদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একটা জিনিস আমি চাইছি আমার সরকারের থেকে, আমি এটা আবেদন যে একটা যদি সার্টিফিকেট হয় তাহলে আমরা কী হয় সাপগুলো এইখানের বদলে আমি হয়তো জয়পুরে গিয়ে ছাড়তে পারি, যেখানে বড় নেচার আছে মানে ফরেস্ট আছে সেখানে ছাড়তে পারি, বা আমি সব জায়গায় গিয়ে সাপটা বাঁচাতে পারি। আমি হুগলি ছাড়া হাওড়া গিয়ে সাপ বাঁচাতে পারছি না, কারণ আমার ওখানকার ফরেস্টের সাথে আমরা পারছি না বাঁচাতে। তো তার জন্য আমি সবাইকার কাছে আবেদন করছি যে আমি যেন সেটা করতে পারি, আমার যেন সেই সার্টিফিকেটটা দেওয়া হয়। সার্টিফিকেটটা পেলে তুমি ইন্টারন্যাশনাল লেভেলেও বিভিন্ন জায়গায়, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে আমি সাপটাকে বাঁচাতে পারবো এবং সাপকে সাপের সম্বন্ধে মানুষকে এই ভুল ধারণাটা কাটাতে পারবো। কারণ এখনও মানুষের কাছে না 90% তথ্য ভুল আছে, 90% তথ্য ভুল সাপের সম্বন্ধে। তো সেই হিসাবে আমরা চাইছি যে সাপের সম্বন্ধে ভুল নয়, সঠিক তথ্যটা যেন মানুষ জানে। ওঝা তান্ত্রিক ভূত এইসব জিনিসগুলো, তাবিজ গাছের শেকড় যেসব ভুল ধারণা সেগুলোকে সম্পূর্ণ আমরা কাটাতে চাইছি। এটাই আমাদের উদ্দেশ্য যে মানুষ বাঁচুক, শুধু সাপ নয় মানুষও বাঁচুক, সাপও বাঁচুক, পরিবেশটাও বাঁচুক। ধন্যবাদ ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সমীরণ বারিকের সাথে এবং বুঝতেই পারছেন তার যেটা লক্ষ্য সেটা হলো একেবারে এই পরিবেশ বান্ধব প্রাণীগুলোকে বাঁচিয়ে এবং তার পাশাপাশি মানুষের জীবনকেও বাঁচাতে চাইছে। কারণ এই যেভাবে আমরা অনেক সময় দেখি মানে যেগুলো রয়েছে আমাদের এই এখন বর্তমান 2020 দাঁড়িয়েও অনেক কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কার থেকেও বাঁচতে কিন্তু সমীরণ সে এরকম উদ্যোগ নিয়েছে এবং সে এইভাবেই কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে। মানুষের পাশাপাশি এই যে বিভিন্ন বাড়িতে যখন সাপ ঢুকে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা সমীরণকে ফোন করতে পারেন, সমীরণ ফোন পেয়ে আপনাদের বাড়িতে গিয়ে সে সাপকে উদ্ধার করবে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে সমীরণের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা তার যে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনার বাড়ি থেকে যদি সাপ উদ্ধার করে সেই সাপকে কিন্তু আবার যে সুরক্ষিতভাবে ছাড়ছে তার প্রমাণ আপনি কিন্তু এই সমীরণ বারিক ইউটিউব চ্যানেলে গিয়ে জানতে পারবেন। তো প্রত্যেককে অনুরোধ করবো আপনারা এই সমীরণ বারিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওর পাশে থাকবেন, ও যেভাবে কাজ করছে সত্যিই অভাবনীয়। অর্থাৎ সব মিলিয়ে সমীরণের যে এই ভূমিকা পরিবেশ রক্ষায় বা এই পরিবেশের যে পানি সম্পদ তার রক্ষায় সেটা অতুলনীয়, তার জন্য ডিএনএন বাংলার পক্ষ থেকে সমীরণকে অসংখ্য স্যালিউট। এবং এভাবেই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিএনএন বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে।